আর এবার সমবায় ব্যাংকেও দুর্নীতির অভিযোগ, আর্থিক তছরূপ হয়েছে কোটি টাকার। এরকম তৃণমূলের লোকরা বহু জায়গায়, এগুলো চিটফান্ডেরই ছোট ছোট সংস্করণ, কোনো অডিটারের সাহস নেই অডিট রিপোর্টে সঠিক কথা লেখার। কারণ যদি কোনো অডিটার লেখে, পুরুলিয়ায় থাকলে কালিম্পংয়ে পাঠিয়ে দেবে, কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠিয়ে দেবে। কে তার নিজের চাকরি জীবনের সমস্যায় পড়তে চায়? অতএব স্বাভাবিকভাবে তৃণমূল যা বলে দিচ্ছে তাই হচ্ছে। আর তৃণমূল মানেই চুরি আর দুর্নীতি।